এবার বারাণসী থেকে ডিব্রুগড় যাওয়া যাবে ক্রুজে চেপেই। এই ক্রুজ যাত্রা হতে চলেছে বিশ্বের দীর্ঘতম ক্রুজ পরিষেবা। কি নাম এই ক্রুজের? কবে থেকে চালু হতে চলেছে এই ক্রুজ পরিষেবা? এই ক্রুজের বিশেষত্বই বা কি? যাত্রাপথে আর কোন কোন দর্শনীয় স্থান থাকছে, জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। নদীমাতৃক দেশ ভারত, আর সম্প্রতি সেই নদীকে কেন্দ্র করে এক বিশাল ভ্রমণ ব্যবস্থা আয়োজন করতে চলেছে ভারত সরকার। সূত্রের খবর, 2023 সালের জানুয়ারি মাসে ভারতে তথা বিশ্বের দীর্ঘতম ক্রুজ পরিষেবা শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যেটি আপাতত উত্তরপ্রদেশের বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত সফর করবে, যদিও এই যাত্রাপথে কলকাতা এবং ঢাকাও রয়েছে। দীর্ঘতম এই ক্রুজটি প্রায় 4,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এই ক্রুজ পরিষেবার নাম দেওয়া হয়েছে গঙ্গা বিলাস ক্রুজ। এই ক্রুজের মাধ্যমে 50 দিনে বারাণসী থেকে ডিব্রুগড় যাত্রা করা যাবে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু হতে চলেছে এই ক্রুজ পরিষেবার, যেটির গন্তব্যস্থল অসমের ডিব্রুগড়। তবে যাত্রাপথের মধ্যে কলকাতা এবং ঢাকাও রয়েছে। এই ক্রুজ পরিষেবার মধ্য দিয়ে যাত্রীরা ঘুরে নিতে পারবেন কাজিরাঙ্গা এবং সুন্দরবনের মতন দুটো বড় এবং জনপ্রিয় জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। এছাড়া কাশীঘাট থেকে শুরু করে বাংলাদেশ হয়ে ডিব্রুগড় যাওয়ার পথে বেশ কয়েকটি আকর্ষণীয় স্টপেজে দাঁড়াবে ক্রুজটি। এই ক্রুজ পরিষেবার মধ্যে তুলে ধরা হবে গঙ্গা আরতি, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক বৈচিত্র্য ইত্যাদি। ফলে এই যাত্রা যে স্মরণীয় হয়ে থাকবে সেটাই মনে করছেন অনেকে। রিভার ক্রুজ গঙ্গা বিলাস হল ভারতের নির্মিত প্রথম নদী জাহাজ যা দীর্ঘতম যাত্রা করবে। গঙ্গা বিলাস ক্রুজের দৈর্ঘ্য হবে 62.5 মিটার এবং প্রস্থ হবে 12.8 মিটার। এতে 18টি সিট থাকবে। এটি সম্পূর্ণ নিরাপদ হবে এমন ভাবনা থেকে এটি প্রস্তুত করা হয়েছে, সূত্রের খবর। গঙ্গা বিলাস ক্রুজটি 50 দিন ধরে গঙ্গার বুকে চলবে। এর যাত্রাপথে পড়বে 27টি নদী এবং 50টিরও বেশি পর্যটন স্থান, যার মধ্যে বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ক্রুজটি বিশ্বের এমন একটি ক্রুজ পরিষেবা হবে যাতে ভারত এবং বাংলাদেশের একসঙ্গে জলপথে ভ্রমণের সুযোগ এনে দেবে। বারাণসী থেকে যাত্রা শুরু করে বক্সার, রামনগর এবং গাজীপুর হয়ে ক্রুজটি কলকাতা আসবে। এরপর সুন্দরবনের পথ দিয়ে ক্রুজটি বাংলাদেশে প্রবেশ করবে। পুনরায় ভারতে প্রবেশের আগে ক্রুজটি বাংলাদেশে প্রায় 1,100 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই ক্রুজটি 1 মার্চ অসমের ডিব্রুগড় জেলার বগিবিলে পৌঁছাবে। দীর্ঘ এই ভ্রমণের বিনোদনের জন্য থাকবে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি ফিটনেসের জন্য থাকবে জিমের সুবিধা। এই ক্রুজটি সম্পূর্ণরূপে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এবং সম্পূর্ণ নিরাপদ বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, এই ক্রুজ পরিষেবা ভারত বাংলাদেশের জলপথ গঙ্গা এবং ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে প্রায় 4,000 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবে। এই ক্রুজ পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে অসমের অনেকটা অংশ, তাই আশা করা হচ্ছে এই ক্রুজ পরিষেবা অসমের জনগণকে জলপথ ব্যবহারের জন্য নতুন সুযোগ এনে দেবে। পাশাপাশি এই ক্রুজ পরিষেবা স্থানীয় এবং পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে। ইউপি সরকার কাশীকে পর্যটন মানচিত্রে আনতেই আন্তর্জাতিক স্তরের এই সুবিধা দিতে চলেছে। এই প্রকল্পটি ভারত এবং বাংলাদেশকে বিশ্বের নদী ক্রুজ মানচিত্রে নিয়ে এসেছে। ভারতীয় উপমহাদেশে খুলেছে পর্যটনের এই নতুন দিগন্ত। এটি ভারতের অন্যান্য নদী ভ্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।